হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো মোটামুটি বিন্দাস আছি। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আশা করি আমার ব্লগটি দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা এখন স্টার্ট করা যাক। আর তোমরা যদি ভেবেই থাকো যে আমি এত সাজুগুজু করে কেন আমি ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে ভিডিও বানাতেছিলাম অন্য একটি। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমি যখনই ভিডিও বানাই তখনই আমার কাছে রোজি এসে বসে থাকে। ও মোটামুটি গন্ধ পেয়ে যায়, গন্ধ পেয়ে পেয়ে চলে আসে, এসে দেখতে থাকে আমি কী করি কী বা না করি, এরকম করে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কখনো কখনো নিজের মতো পোজ দিতে থাকে, আবার কখনো কখনো আমাকে ভিডিও করতে দেয় না, ডিস্টার্ব করতে থাকে, এই সব করতে থাকে সারাদিন। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে আমার ভিডিও বানানো হয়ে গেছে। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে আর দেখতে পাচ্ছি আকাশে ভীষণভাবে মেঘ আসছে, কারণ কখনো মেঘ কখনো রোদ এরম হচ্ছে। আর এই দেখো পুরো লম্বালম্বি পুরো বারান্দার রোটা পুরো জিনিস মেলা আছে, তার কারণ এই সমস্ত জিনিস ধুয়ে শুকোতে দেওয়া ছিল, সমস্ত ভালোভাবে রোদ পেয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে পাট করে পুড়ে নিতে হবে, তার আগে গুছিয়ে নিতে হবে, কারণ যদি বৃষ্টি আসে সমস্ত ভিজে আসে। রোজের খাওয়ার আগে একটা ওষুধ আছে, তো আমি এই যে সিরিঞ্জে করে নিয়ে নিয়েছি, এখন ওকে খাওয়াবো। আর আমি হাসছি তার কারণ আমাকে দেখতে পেয়ে গেছে, এই যে আমার হাতে যে এটা আছে এটাও দেখতে পেয়ে দাঁড়িয়েছিল, চুপচুপি করে বসে গেছে, কারণ ভয় আছে। ওষুধ খাওয়ার চোর, স্নান করার চোর, এইসবের চোর। আজকে বেশ করে লোগড়িয়ে লোগড়িয়ে ধোয়া হয়েছে ওকে, দাদা ভালো করে স্নান করে দিয়েছে, কারণ দু তিনবার কালকে আমি স্নান করার পরে বের করিয়ে আনতেছিলাম খাটের তলাতে ঢুকে থাকে, আমাকে জোরে কামড়ে দিয়েছে। তার আগের দিন দাদা ওকে স্নান করাবে বলে বাথরুম পর্যন্ত নিয়ে গিয়েও স্নান করাতে পারলো না, তার কারণ হচ্ছে যে এমনভাবে দাদা ঘাট থেকে লাম মেরেছে যে ওর নিজেরই লেগে গেছে। চল বেটা, তোর ওষুধ খাবি, চল। কে খাবে এটা, কে খাবে, কে খাবে এটা, কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে এটা, কে খাবে, ফেলে দে সব, সব ফেলে দে। মিত্তি নাকি তিতা, মিত্তি নাকি তিতা, মিত্তি নাকি তিতা। এই যে এখন আমাদের বাড়ির ডেলির অবস্থা এই, সারাদিনে তিন থেকে চারবার গোটা রুম ঘর সব কিছু ঝাড় দিতে হয়। মনে হচ্ছে এবারে একটা বালিশই বানিয়ে ফেলবো রোজির চুলগুলো দিয়ে, এত পরিমাণে লোম উঠছে জানি না কেন। কী রে এইগুলো, হ্যাঁ এগুলো কী, এইগুলো কী, এই যে এইগুলো যেগুলো বের করেছি এগুলো কী, এত গরু খাটের তলা থেকে আমি কী ঝাঁটিয়ে, বোধ হয় বাডস, বোধ হয় ইয়ারবাডস বোধ হয় ছিল না কী ছিল জানি না, সেটাকে নিয়ে গেছি মুখে করে গরু কোথাকার, দেখছে আবার আমার দিকে, বেরিয়ে আয় একবার। আজকে এত ঘুমান ঘুমিয়েছি, মানে আমি কোনোদিন দুপুরে এরমভাবে ঘুমাইনি, এতটা পরিমাণে ঘুমিয়েছি। তো মা ডাকছে চারটা থেকে, কারণ আমার দাদার একটু বাজারে যাওয়ার ছিল, কারণ প্যান কার্ড, আধার, ভোটার কার্ড এইসব নিয়ে একটু কিছু কাজ ছিল, তো সেই সবের জন্য যাওয়ার কথা ছিল বিকেলে। এখন প্রায় যে রোদটা দেখে তোমরা আবার ভেবো না যে এখনও অনেক বেলা আছে, এই রোদটা সূর্যটা অস্ত যাচ্ছে, তো তারই একটা আলো ওটা মুখে লাগছে মাঝে মাঝে। তো সন্ধে প্রায় হয়ে এসছে, মানে এই সূর্যটা অস্ত গেলেই পুরো একদম অন্ধকার হয়েই যাবে। তো এইসবে বেরিয়েছি আমি আর দাদা যাব। তো তাছাড়া আরও অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে যাব, আস্তে আস্তে কাজগুলো যখন হবে অবশ্যই তোমাদের বলবো। তো এখন বেরোনো যাক। এই দেখো যা ক্যামেরাটা অন করলো, এত বদমাস কোনো দিন, মানে এমন এমন কিছু কাণ্ড করে যেটা মানে তোমাদের দেখালে বেশ মজারই হয়, কিন্তু যা আমি ক্যামেরাটা অন করলাম এমন বুঝে যায়, মুখটাকে অন করে লুকিয়ে ওইদিকে বসে আছে, দেখো মুখটা পুরো বের করে দিয়েছিলো, এত বদমাস। কোনো দিন একটা মানে যখনই আমি ক্যামেরাটা মোটামুটি অন করবো ওর সেই জিনিসগুলো বন্ধ হয়ে যায় সাথে সাথে, বুঝে যায় সাথে সাথে। বেরিয়ে দাঁড়িয়ে আছি দাদার কাছে, সেই বাড়ির ছাদে জল দিতে এখনো পর্যন্ত আসেনি, তো প্রায় সন্ধে হয়ে আসছে। দেখো এখানে আমি ক্যামেরাটা যা অন করেছি, দাদা কীভাবে বাইক চালাচ্ছে দেখো, যাতে না ওকে দেখা যায়। ও কেন মুখ দেখাতে চায় না আমি জানি না, এত লজ্জা পায় নাকি ভগবানই জানে, এই জন্য ওর কারণে আমার ভিডিওগুলো নষ্ট, একটু আসবি বেশ ভালো লাগে।
আগে ব্লাউজ একটু মারা ছিল সেটা আগে মেনে নিই, তার অপোজিটেই সাইবার ক্যাফে আছে, তারপর সেখানে যাবো। ব্লাউজের কাজ আমার হয়ে গেছে, এবার যাচ্ছি সাইবার ক্যাফেতে, দাদা দাঁড়িয়ে আছে, ওখানে সাইবার ক্যাফে যাবো। তো সাইবার ক্যাফেতে প্যান কার্ডের কাজ হলো, কিন্তু আই কার্ড আর ভোটার কার্ড আর আধার কার্ডের কোনো কাজ হলো না। এখন যাচ্ছি একটু কসমেটিকের দোকানে, কারণ একটু কয়েকটা জিনিস নেওয়ার আছে। বাড়ি এসে গেছি, গেট লাগানো, মাকে বলি গেট খোলার জন্য। ও মা, মা, ও মা, মা বাবা টিভি দেখছে, শুনতে পাচ্ছে না, ফোন না লাগালে বুঝতে পারবে না। এই যে পুরো অন্ধকারে কালো ভূতের মতো লাগছে, মাকে ফোন করে ডাকলাম, মা আসছে। আর দাদার এলো না বাড়ি, কেন দাদারও একটু দরকার ছিল, সেই জন্য আমাকে বললো যে তুই টোটো ধরে চলে যা, সেই জন্য আমি টোটো ধরে এসে গেছি। আর ওই ওই টাইমটা তার কোনো ব্লগ করা হয়নি, তো বুঝি কোথা গোলাপে এখনও আসেনি। ঠিক আছে, আমি এখন ঢুকি বাড়িতে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা একটু ঘুম ধরে গেছলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু ঘুম ধরে গেছলো তো সব দিন যা, একটু ঘুম ধরে গেছে দেখি। এটা নিবি, এটা নিবি, এটা নিবি, নিবি এটা, কেন নিবি, চলো 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 রুমে চলো। তো এই যে এখানে আমি আর মা বসে বসে টিভি দেখছি, একটু আগে হতে ছিল যে এখানে গাছ ধরা হচ্ছিলো, কারণ ইন্টারেস্টিং আছে। এখন আমিও মায়ের সাথে বসে বসে দেখি মাঝে মাঝে সিরিয়ালগুলো। আর এই যেটা আনার ছিল সেটা বলতে একটা ব্রেড নিয়ে এসেছি, এটা খুব দরকার ছিল, কারণ অনেকদিন থেকে আমার মুখে আনা হচ্ছে না, ভুলে যাচ্ছিলাম। আর একটা হচ্ছে নেলপালিশ রিংপাজ, এটাও আমি ভুলে যাচ্ছিলাম বারবার। আর একটা বড়লিন, যেটা আমার মা দাদা তিনজনেরই খুবই লাগে, আর ডিবাটা পাইনি, এরকম একটা টিউব নিয়ে নিয়েছি। কথা বলছি সেই জন্য রোজই আমার দিকে ঘুরে ঘুরে তাকে তাকে দেখছে আমি কী করছি বা কী না করছি। তো এই যে এখানে ব্রেড আর বাটার একটু খাবো বলে ব্রেডগুলোকে আগে সেঁকে নিই, তারপরে একটু বাটার দিয়ে একটু ভেজে নেবো। আর এই দেখো আমি এখানে ব্রেড বাটার করতে এসেছি, আর এখানে যা গন্ধ পেয়ে গেছে বাটারের, তো রোজি এসে এখানে বোঝা চোখে, এখন এমনি রুটি দিয়েছিলাম তখন খাইনি, আর যখন যা গন্ধ পেয়ে গেছে বাটারটা নিয়ে আসছি, তো এসে গেছে এখানে খাবে বলে, যদি বা ওকে দেবো না একটু জাস্ট একটু টেস্ট করতে দেবো, তো এখন ঝটপট করে এটা করে নিই। চলো চলো, এই দেখো আমি এখানে যাচ্ছি না বলে আমার জন্য দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত, ও শুধু আমার সাথে না সবার সাথে, আমি মা যখনই আমরা নিচে আসবো। তো এই যে এখন যাচ্ছে আস্তে আস্তে করে, কোনো সময় স্পিডে ছুটে চলে যাবার দাঁড়িয়ে যাচ্ছে এখানে, দেখো আবার দাঁড়িয়ে গেছে। চলো আমি এখানে লাইট বন্ধ করে দিয়ে যাচ্ছি, চলো। এই দেখো ক্যামেরাটা অন করলাম বলে চলে গেল। তো এই যে ওর না কোনো গুণের অভাব নেই, মানে সত্যি মানে মানে তোমরা হয়তো ভাবে যে রোজি বলে বলছি, তা না, ও উপরে চলে গেছিল, আমি যা এখনো আসিনি, তো সেই জন্য তোর ঘুরে দেখছে আমি কোথায় গেলাম, আমি যা আসিনি, আমাকে আমার উঁকি মেরে দেখছে নিচে গিয়ে আমি যা আসছি না কেন, তো আবার আমাকে দেখতে এসছে, ওরকমই করে আমাদের সবার সাথে। কে কে কে, তো এই যে ব্রেড ছেঁকে নিয়ে এসে গেছি, তো এখন আমি আর মা বসে খাবো। আর এই যে এখানে টিভি চলছে, মা সিরিয়াল দেখছি, মার সাথে আমি একটু দেখবো বসে বসে, এখন ওইগুলো এনজয় করি। অনেকটাই রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে ডিনারও করে নেব। তো ব্লগটা আমি ডিনার করার আগে ব্লগটা আমি এবার এখানেই এড করছি। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি নতুন কেউ দেখে থাকে, তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটি ইন্টারেস্টিং ব্লগে, তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে। তখন এই জন্য টাটা, বাই বাই।